আসুন আপনাদের একটা জিনিস দেখাই, দেখুন। নমস্কার, চলে আসছি আজকে একটা সুন্দর রান্না নিয়ে, আপনাদের সবার পছন্দ। বলুন তো রান্নাটার নাম কি? ডিমের পোলাও। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে করি। এই দেখুন ডিমের পোলাও করার জন্য কি বড় বড় কি সুন্দর ডিম দেখেছেন। তাহলে যাই, এই ডিমটা আমি এখন সিদ্ধ বসিয়ে দিই। ডিম পোলাও করার জন্য বাসমতি চাল নিয়েছি, এই বাটিটা মেপে এক বাটি চাল নিয়েছি, আবার এই বাটিটা মেপে এক বাটি জল দেবো। চালটা এখন আমি ধুয়ে নিচ্ছি। উনান ধরে গেছে, কড়াটা আমি বসিয়ে দিচ্ছি। এবার একটু জল দিয়ে দিচ্ছি, ডিম আলুটা সিদ্ধ করে নেব। এবার ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার আলুটা আমি দিয়ে দিচ্ছি, অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। চালটা ধোয়া হয়ে গেছে আমার, এখন আমি চালটা ঝরাইয়ে নেব, জল ঝরাইয়ে নেব। এই রসুনটা আমি শুলে নিয়েছি, এই টক দইটা আমি এখন ফেটিয়ে নিচ্ছি। আজকে যে পোলাওটা করব, এই পোলাওটার জন্য বাজারে যেতে হবে না, ঘরে যা থাকে ডিম থাকে সব কিছুই তো ঘরে থাকে, এতেই হয়ে যাবে। তা আপনারাও এইভাবে ঘরে যা থাকে আপনারাও এইভাবে করবেন। ডিমটা এখন শুলে নিচ্ছি, আদা রসুনটা আমি বেটে নিচ্ছি। আমি তো নুন হলুদ মেখে নিচ্ছি। এবার অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, ডিমটা ভেজে নেব। এবার আমি ডিমটা ভেজে নিচ্ছি। আমি ডিমটা একটু অল্প করেই ভাজবো, বেশি ভাজবো না। এবার আমি ডিমটা তুলে নিচ্ছি। আলুটা একটু হালকা করে ভেজে নিচ্ছি।
ডিম ভাজার তেলের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। এইবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, এই তেজপাতাটা ফোড়ন দিয়ে দিচ্ছি, এলাচ লবঙ্গ দারচিনি ফোড়ন দিয়ে দিচ্ছি। এইবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, টমেটোর কুচিটা দিয়ে দিচ্ছি, আর একটু হালকা জল দিচ্ছি। আমি একটু মশলা দেবো, এক চামচ জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি, এক চামচ ধনের গুঁড়ি দিয়ে দিচ্ছি, এবং এক চামচ হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি, অল্প একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি। এই হালকা হালকা বৃষ্টিতে এই রান্নাটা খেতে যা লাগবে না, আপনারাও করে খাইতে থাকুন, দেখবেন ভালো লাগবে। এবার আমি দইটা দিয়ে দিচ্ছি, আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি, এই কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি, এবার ভিজানো চালটা আমি দিয়ে দিচ্ছি। এইবার দুই বাটি জল আমি দিয়ে দেব, এইবার পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, এইবার ফুটতে থাকুক, এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি, হইতে থাক পরে আমি ডিম দেব। এইবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, ঠাকুমা হয়েছে নাকি আর একটু হবে, আর একটু হবে, জলটা টানবে। এইবার ডিম আলুটা আমি দিয়ে দিচ্ছি, এইবার আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি, এইবার আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি, এখন একটু ঘি দিয়ে দেব, এইবার আমি ঢাকা দিয়ে দেই, ভাপে ভাপে হয়ে যাবে। আসুন আপনাদের একটা জিনিস দেখাই, দেখুন দেখুন ভাতটা বসিয়ে দিয়েছিলাম কষিয়ে কাশিয়ে, দেখেন ফুলে উঠছে কি সুন্দর, দেখেছেন তো। এবার আমি ঢাকনাটা খুলে দেখি, এই দেখুন হয়ে গেছে, দারুন দারুন ঠাকুমা, খুব সুন্দর গন্ধ বেরাচ্ছে ঠাকুমা, তাই? হ্যাঁ দারুন লাগছে, ঠিক আছে। হ্যাঁ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এইটা করার মধ্যেই থাক, ওরা যখন খাবে আমি বেড়ে বেড়ে দেবো, আর এখন যদি ঢালি না ডিম টুম ভেঙে যাবে, ওই জন্য ঢালবো না, করাইতেই থাক। আমি একটা কথা বলি, দিদি ভাই আমার নাতি নাতকু বৌমা সবাই এই রান্নাটা করে আপনারা খান, দেখবেন দারুণ লাগবে খেতে। তাহলে আমি আজকে আসি, আবার কাল দেখা হবে।